আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে 1 MB ইন্টারনেট কানেকশন নিয়ে 10 থেকে 20 MB পর্যন্ত যে কোনো মুভি, সফটওয়্যার, ড্রামা ইত্যাদি ডাউনলোড করতে পারেন। আমাদেরকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে আমাদেরকে BDIX টেস্টার লিখে সার্চ করতে হবে। দেখবেন সার্চ করার পরে আপনার ইন্টারফেসে অসংখ্য ওয়েবসাইট দেখা যাবে। এর মধ্যে gamesita.com ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। যখন ওয়েবসাইটটি ওপেন হবে আপনি দেখবেন গ্রিন মার্কের মধ্যে রান দ্য টেস্ট একটি অপশন আছে, আপনি এখানে রানে ক্লিক করুন। এরপরে আপনি দেখবেন অসংখ্য FTP সার্ভার আপনার ডেস্কটপে শো করছে। এখানে অনেক সার্ভার আছে যেগুলো আপনার ইন্টারনেট কানেকশনে কাজ করতে নাও পারে। যে FTP সার্ভারগুলো অকার্যকরী আপনারা ওইগুলো বাদ দিয়ে সার্চ করতে পারেন। এজন্য আপনারা টিক মার্কে ক্লিক করুন। এখন দেখা যাবে যে যে FTP সার্ভারগুলো কাজ করবে শুধুমাত্র আপনার ইন্টারফেসে ওই FTP সার্ভারগুলোই দেখাবে। দেখবেন অসংখ্য FTP সার্ভার আপনার কম্পিউটারে শো করছে। আমরা পরীক্ষা করার জন্য এখান থেকে যে কোনো একটি FTP সার্ভার ওপেন করি। ওপেন করার জন্য নিউ ট্যাব নিয়ে একটি ওপেন করলাম। আপনারা দেখলেন আমি কুইক অনলাইন নামে একটি FTP সার্ভার ওপেন করলাম। আপনারা দেখুন এখানে অসংখ্য ছবি সব কিছু দেওয়া আছে। যদি আপনারা চান ক্যাটাগরি করে ছবি ডাউনলোড করতে পারবেন। এজন্য মুভিতে মাউস আইকনটি নিন, দেখবেন ইংলিশ, বাংলা, হিন্দি, তামিল, অ্যানিমেশন, ইংলিশ হরর ইত্যাদি অনেক ক্যাটাগরি আপনাকে দেখাবে। এছাড়া নাটক, ওয়েব সিরিয়ালও দেখা যাবে। ইংলিশ ওয়েব সিরিজ, বাংলা নাটক, জাপানি অ্যানিমেশন আদার্স। এখানে আরও আছে সফটওয়্যার, গেম, অনেক FTP সার্ভার লিস্ট। এছাড়া আপনারা অনেকগুলো সাইডে আপনাদের প্রিয় মুভি আপলোড করতে পারবেন। চলুন এখানে দেখি কিভাবে একটি মুভি ডাউনলোড করতে হয়। আমরা একটি যে কোনো বাংলা মুভি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা একটি বাংলা মুভিকে ক্লিক করব। দেখুন আমাদের বাংলা ঢাকা অ্যাটাক মুভিটি সামনে চলে এসেছে। আমাদের নিচেই ডাউনলোড এবং ওয়াচিং দুটি অপশনই আছে, যদিও আমি এখানে ডাউনলোড করব না, আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। আমার ব্যাক করতে হবে না। এছাড়াও এখানে আমি আরেকটা বিষয় আপনাকে বলে দিতে পারি, এখানে সার্চ করে নির্দিষ্ট মুভি ডাউনলোড করতে পারবেন। চলুন আমরা আরেকটা FTP সার্ভার চেক করে আছি। দেখুন প্রায় 40টার মতো FTP সার্ভার আমাদের এখানে শো করছে। এখান থেকে আমরা যে কোনো একটি ওপেন করতে পারি। মুভি হাট একটি বাংলাদেশের বিখ্যাত FTP সার্ভার ওয়েবসাইট, আমরা এই সাইটটি ওপেন করব। ওপেন করার পরে দেখুন ঠিক একই রকমভাবে আগের মতো অনেক মুভি অনেক কিছুই এখানে শো করছে। যদি এখানে আপনি চান যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন। আমি এখানে হলিউড না ইন্ডিয়ান বাংলা মুভি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অসংখ্য মুভি লিস্ট আছে। এখান থেকেও আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম ইন্ডিয়ান বাংলা। এছাড়া এখানে আমি কী ধরনের মুভি দেখব এটাও সিলেক্ট করা যাবে। যদি আপনি কমেডি ভালোবাসেন কমেডি ক্লিক করবেন, যদি ক্রাইম ভালোবাসেন ক্রাইম ক্লিক করবেন। আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করে আপনার প্রিয় ছবিগুলো দেখতে পারবেন। তো আমার ভালো লাগে কমেডি, আমি কমেডি ক্লিক করলাম। দেখুন শুধুমাত্র কমেডি ছবিগুলো এখানে শো করছে। এছাড়াও নিচে আছে কিভাবে আপনি এই ছবিগুলোর সাল যাচাই করে নেবেন। যদি আপনি এখানে চান যত মাউস ড্রাগ করবেন তত নতুন নতুন ছবি আসবে, যত মাউস পিছনে ড্রাগ করবেন তত ওল্ড ছবি আসবে। তো আমি যে কোনো একটি ছবি এখানে দেই, যেমন
জমের রাজা দিল ভর ছবিটি ওপেন করলাম। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এখানেও ডাউনলোড দেখা যাচ্ছে। তো আমি মনে করি আপনারা সবাই যে কেউ যত নতুনই হন এই সার্ভারগুলো ব্যবহার করতে পারবেন। যদি এই সার্ভারগুলো বিন্দুমাত্র আপনার উপকারে আসে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন। আল্লাহ হাফেজ।